এবার রাজধানী বাইরের হরতালের খবর জানবো আমরা সরাসরি যুক্ত হচ্ছে ভোলায় সেখানে রয়েছেন সহকর্মী ছোটন সাহা এবং লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন আমরা শুরুতেই যুক্ত হচ্ছে ভোলায় সেখানে আছেন ছোটন ছোটন ভোলায় হরতালের প্রভাব কেমন দেখছেন কি খবর রয়েছে জানাবেন ধন্যবাদ লিনিয়া ঢাকার বাইরে যে হরতাল পরিস্থিতি যদি বলতে চাই যে আমরা দেখতে পেয়েছি গতকালকে থেকে কিন্তু হরতালের সমর্থনে কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছে বিক্ষোভ মিছিল করেছে ঝটিকা মিছিলও করেছে এবং সকালেও বেশ কিছু স্থানে কিন্তু ঝটিকা মিছিল করেছে এবং ককটেল বিস্ফোরণের খবরও কিন্তু আমরা পেয়েছি তবে এসব ঘটনায় কিন্তু কোনো হতাহতের খবর নেই আর শহরে যে সার্বিক অবস্থা সেটি বলা চলে যে মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং ভোলার যে অভ্যন্তরীণ রুটের যে লঞ্চ এবং বাস চলাচল কিন্তু বরাবরের মতোই স্বাভাবিক রয়েছে তবে দূরপাল্লা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে আমি রয়েছি ভোলা লক্ষ্মীপুর এবং বরিশাল মহাসড়কের ভোলা অংশে এখানে সকাল থেকে দেখতে পেয়েছি যে থ্রি হুইলারগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে তবে গণপরিবহন খুবই কম চলাচল করছে এবং সেখানে যাত্রীদের উপস্থিতি কিন্তু অনেকটা কম তবে একই সাথে যে বলা যায় যে এই নাশকতা ঠেকাতে কিন্তু পুলিশকেও আমরা দেখতে পেয়েছি শক্ত অবস্থানে রয়েছে তো আমরা একটু আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু জানার চেষ্টা করব সকাল থেকে কোনো নাশকতার খবর রয়েছে কিনা কোনো আটক আছে কিনা ধন্যবাদ এখন পর্যন্ত আমরা নাশকতা নিউজ কোনো সংবাদ পাই নাই তবে হরতালকে কেন্দ্র করে যাতে নাশকতা বা সন্ত্রাস বিরোধী কোনো কার্যক্রমে কেউ জড়িত হতে না পারে জনগণকে সাথে নিয়ে আমরা রাস্তায় শান্তিপূর্ণ দায়িত্ব পালন করছি আশা করি এই রাস্তাতে আপনি দেখতে পাচ্ছেন যে আভ্যন্তরীণ চলাচলটা অনেক ভালো আছে এবং জনগণের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত যে কার্যক্রমটা সেটা আমরা করতে দিতে পারতেছি এটার জন্য আমরা স্বস্তির জায়গা ধন্যবাদ ধন্যবাদ লিনিয়া যেমনটি শুনছিলেন যে এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো নাশকতার খবর নেই তবে যেহেতু নাশকতার কোনো খবর নেই সেহেতু কিন্তু পুলিশের হাতে এখন পর্যন্ত আটকের কোনো খবর আমরা পাইনি তবে বিএনপি নেতাকর্মীরা কিন্তু থেমে থেমে সুযোগ বুঝে কিন্তু অনেকটা ঝটিকা মিছিল কিন্তু তারা করছে এমনটি আমরা জানতে পেরেছি এবং আমরা ভোলার যে বাস স্ট্যান্ড রয়েছে এবং ভোলার যে লঞ্চ ঘাটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু এই সমস্ত পরিবহন কিন্তু চলাচল স্বাভাবিক ছিল এবং যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে শহরের সেগুলো কিন্তু বেলা বাড়ার সাথে সাথে খুলে দেওয়া হয়েছে যদিও মানুষের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে এই সকাল সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে তারপরও এই যে পুলিশের অবস্থান এবং যানবাহন চলাচল যে স্বাভাবিক থাকা এসব মিলে বলা যায় যে অনেকটা স্বাভাবিক রয়েছে জনজীবন তো এ ছিল আমার কাছে ঢাকার বাইরের যে হরতাল পরিস্থিতি সর্বতত্ত্ব এখন আমরা যুক্ত হব লক্ষ্মীপুর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আজকে যে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের সার্বিক পরিস্থিতি জানাবেন ছোটন আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ভোলার হরতালের খবর আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর দক্ষিণ স্টেশনে আসলে এই লক্ষ্মীপুর দক্ষিণ স্টেশন থেকে লক্ষ্মীপুর রামগতি লক্ষ্মীপুর কমলনগরে যান চলাচল করে তো বিএনপি ডাকা আজকে সকাল সন্ধ্যা হরতালে গতকাল সন্ধ্যা থেকে বিএনপি কয়েকটি স্থানে মশাল মিছিল শহরে তারা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেছে এবং এই মিছিলের কারণে এই মিছিলের শুরু হয়েছে এবং আজ সকালে তারা লক্ষ্মীপুর ভোলা সড়কে তারা কিন্তু হরতালের সমর্থনে মিছিল করেছে এবং গাছে গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেছে আমি যদি আপনাকে দেখাই যে আসলে লক্ষ্মীপুরে হরতালের চিত্র লক্ষ্মীপুরে অন্য অন্য দিনে যে অবরোধ ছিল অবরোধে আরেকটু যান চলাচল বেশি ছিল আজকের হরতালে কিছুটা যান চলাচল কম তবে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম লক্ষ্মীপুর থেকে ভোলা লক্ষ্মীপুর থেকে চাঁদপুর এবং লক্ষ্মীপুর থেকে নোয়াখালী বাস চলাচল রয়েছে এবং সেটা যাত্রী সংকটের কারণে দু একটি বাস লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাচ্ছে এছাড়া লক্ষ্মীপুর শহর থেকে রায়পুর রামগতি কমলনগরের যান চলাচল রয়েছে যেখানে যারা যাত্রীরা তাদের নিজেদের প্রয়োজনে সিএনজি এবং অটোরিকশা দিয়ে চলাচল করছে তো এখানে যে আওয়ামী লীগ যে আজকে থেকে গতকাল থেকে তাদের যে নির্বাচনী প্রচারণা ছিল তারা গতকাল সন্ধ্যা থেকে এবং রাতে তারা বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীদের সমর্থনে গণসংযোগ এবং মিছিল করেছে হরতালের প্রতিরোধে তাদের কোনো কার্যক্রম চোখে পড়েনি আমরা যদি আজকে সকালে লক্ষ্মীপুর শহরে ঘুরেছি লক্ষ্মীপুর শহরে বিভিন্ন পয়েন্টে থেকে বিএনপি তাদের সমর্থনে বিক্ষোভ মিছিল হরতালের সমর্থনে মিছিল করেছে তবে লক্ষ্মীপুরে এ পর্যন্ত হরতাল অবরোধে কোনো
যানবাহনে অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। লক্ষ্মীপুরের যে পুলিশ সুপার রয়েছে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পুলিশ প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে এবং লক্ষ্মীপুরের 4 ব্যাটালিয়ন বিজিবি রয়েছে, তারাও টহল দিচ্ছে। তো লক্ষ্মীপুরে বিরোধী দলগুলো তাদের সকালে বিক্ষোভ মিছিল করে এবং সন্ধ্যার দিকে হরতালের সমর্থনে মিছিল করে আওয়ামী লীগ তাদের নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছে। লিনিয়া, এ ছিল লক্ষ্মীপুর থেকে হরতালের সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আমরা জানছিলাম হরতালের পরিস্থিতি রাজধানীর বাইরের, জানাচ্ছিলেন সহকর্মীরা।